বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় তার ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদাই আলোচনায় থাকেন। একাধিকবার বিয়ে ও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই মিষ্টি চেহারার নায়িকা। সম্প্রতি শোনা যাচ্ছে আবারও নতুন একজনের সাথে প্রেম করছেন শ্রাবন্তী। কিন্তু কে তার নতুন প্রেমিক এবং কিভাবে তাদের প্রেম হল, আজকে আমরা শ্রাবন্তীর নতুন প্রেমের গল্পই জানব। ২০০৩ সালে চ্যাম্পিয়ন সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক হয় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। যদিও এর এক বছর আগেই তিনি সহকারী পরিচালক রাজীব বিশ্বাসকে প্রেম করে বিয়ে করেন, কিন্তু সে সংসার টেকেনি। নানা ঘাত প্রতিঘাতে ২০১৬ সালে বিচ্ছেদ হয় তাদের। সে বছরই শ্রাবন্তী আবারও বিয়ে করেন মডেল কিষান ভিরাজকে, কিন্তু বিয়ের মাত্র ৮৫ দিনের মাথায় দুজনের বিচ্ছেদ ঘটে। এরপর বাংলাদেশের নায়ক শাকিব খানের সাথে প্রেমের গুঞ্জন উঠলেও ২০১৯ সালে রোশন সিং নামের এক ব্যবসায়ীকে ভালোবেসে বিয়ে করেন শ্রাবন্তী, কিন্তু এর বছর খানেক পর ভেঙে যায় সে সংসারও। এরপরেও অবশ্য একা ছিলেন না শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কোভিড মহামারীর সময় তিনি অভিরূপ নাগের সাথে প্রেম শুরু করেন। এ সময় তিনি নিজের প্রেমিক সহ ছেলে ও ছেলের প্রেমিকাকে নিয়ে মালদ্বীপ ভ্রমণে গিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন। তবে অভিরূপের সাথে প্রেম কখনোই স্বীকার করেননি শ্রাবন্তী, বরং তারা ভালো বন্ধু দাবি করে বলেন অভিরূপ তার ভীষণ খেয়াল রাখে। তবে ২০২৩ এসে সে সম্পর্ক ভেঙে যায়। এরপরেই শুভজিৎ মিত্রের সাথে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে ঢালি উঠে। এতে ভীষণ ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, এভাবে মিথ্যে গুঞ্জন ছড়ানোর কোনো মানে নেই। সে সময় হয়তো সত্যি তাদের মধ্যে তেমন ঘনিষ্ঠতা ছিল না। তবে গত মার্চ মাসে বেঙ্গালুরুতে একটি চলচ্চিত্র উৎসবে শুভজিৎ এবং শ্রাবন্তী উভয়ই উপস্থিত হয়েছিলেন। কলকাতা থেকে বহু দূরে গিয়ে দুই বাঙালি নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সেখানেই শুভজিৎ ও শ্রাবন্তী পরস্পরকে জানতে ও বুঝতে শুরু করেন। পরস্পরকে ভীষণ ভালো লেগে যায় তাদের, ফলশ্রুতিতে সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ হয়ে ওঠে। এরপর বেঙ্গালুর থেকে কলকাতা ফিরেই শ্রাবন্তীকে নায়িকা করে দেবী চৌধুরানী সিনেমার ঘোষণা দেন শুভজিৎ। এই সিনেমার জন্য শ্রাবন্তীকে ঘোড়ায় চড়া থেকে শুরু করে তলোয়ার চালানো পর্যন্ত শিখতে হচ্ছে, আর সব জায়গায় তার সাথে হাজির হচ্ছেন শুভজিৎ। তাদের ঘনিষ্ঠতা গোপন করার আর কোনো চেষ্টাই করছেন না এই পরিচালক অভিনেত্রী জুটি। শোনা যাচ্ছে দ্রুতই ফেসবুকে নিজের সিঙ্গেল স্ট্যাটাস পরিবর্তন করে কমিটেড দিবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শুভজিৎও একসাথে দুজনের সম্পর্ককে প্রকাশ্যে আনতে চান, তবে সেটা কতটুকু সত্য তা এখনও জানা যায়নি। বরং এই সম্পর্ক কতদিন টিকবে তা নিয়ে কৌতূহলী শ্রাবন্তীর ভক্ত অনুসারীরা। শ্রাবন্তীর মতোই বারবার সম্পর্কে জড়িয়ে আলোচিত হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী পরিমণি। তিনি কতগুলো বিয়ে করেছেন তা নিয়ে এখনও রহস্য আছে ভক্ত অনুসারীদের মধ্যে। পরিমণি কতগুলো বিয়ে করেছেন তা জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে, এবং সেলিব্রিটিদের এমন অজানা প্রেমের গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি।